সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন আমি হোটেল ম্যানেজমেন্টের একজন ছাত্র এখানে ট্রেনিং এর সময় অ্যালকোহল সার্ভ করতে হয় এখন মদ সার্ভ করা এটার কোনো অনুমতি আছে কি ভাই প্রশ্ন করলেন যে আপনি হোটেল ম্যানেজমেন্টের ছাত্র ট্রেনিং এর সময় অ্যালকোহল সার্ভ করতে হয় অ্যালকোহল সার্ভ করার অনুমতি আছে কিনা ইসলামে এটা হারাম কোরআন এবং হাদিসে অ্যালকোহল পান করাকে নিষিদ্ধ করা হয়েছে এছাড়াও একটা হাদিস বলছে ইবনে মাজার তিরিশ নম্বর গ্রন্থ ষষ্ঠ অধ্যায় সেখানে আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম দশ ধরনের মানুষের লিস্ট করেছেন যারা অ্যালকোহল নিয়ে কাজ করে আর অভিশপ্ত বলা আছে যে লোক অ্যালকোহল তৈরি করে যে লোকের জন্য এটা তৈরি করা হয় যে লোক এটা বহন করে যে লোক এটা বিক্রি করে যে লোক এটা থেকে লাভ গ্রহণ করে যে লোক এটা সার্ভ করে যে লোকের জন্য সার্ভ করা হয় এরকম টাইপের লোক যাদের সম্পর্কে নবীজি বলেছেন যে এই লোকগুলি অভিশপ্ত তাহলে অ্যালকোহল সার্ভ করা এটার কথাও সেখানে বিশেষভাবে উল্লেখ আছে মদ তৈরি করা পান করা এবং বহন করা সার্ভ করাও হারাম তাই আপনি যেখানে পড়াশোনা করছেন সেখানে বলতে পারেন যে ইসলাম এটা নিষিদ্ধ একটু সংস্কার বলে ফেলেন আর আপনি যদি হিকমার সাথে এই কথাগুলো বলতে পারেন তাহলে সমস্যা নেই আর সমস্যা হলে পেশাটা বদলে ফেলেন তবে যখন কোর্সটা করছেন দেখবেন যেন কোনো ফাইভ স্টার হোটেলে যোগ না দেন অথবা যোগ দিলেও এমন কাজ করবেন না যেখানে অ্যালকোহল সার্ভ করতে হয় যদি হোটেলে এমন কাজ করেন যেখানে অ্যালকোহল সার্ভ করতে হয় না আর সেই হোটেলে অ্যালকোহল থেকে যে লাভ হয় সেটা খুবই কম তাহলে সেটা হালাল হবে তবে যদি রেস্টুরেন্টে কাজ করেন যেখানে অ্যালকোহল জড়িত তাহলে সেটা হারাম কারণ সেই রেস্টুরেন্টে যদি অ্যালকোহল বিক্রি করা হয় সেটা লাভের বড় অংশ হবে সবচেয়ে বড় অংশ না হলেও লাভের বড় অংশ সেখান থেকে আসে যদি রেস্টুরেন্টে অ্যালকোহল সার্ভ করা হয় কিন্তু ফাইভ স্টার হোটেলে অ্যালকোহল সার্ভ করা হলে ফাইভ স্টার হোটেলের অনেক ধরনের কাজ হয় সেখানে অনেক কাজের মধ্যে ছোট্ট একটা অ্যালকোহল বিক্রি করা বা সার্ভ করা আপনি যদি অ্যালকোহল সার্ভ করেন সেটা হারাম এয়ারলাইন্সে চাকরি করার অনুমতি আছে যদি সেটা এয়ার হোস্টেসের চাকরি না হয় কারণ যদি হন এয়ার হোস্টেস বা পার্সার তাহলে অ্যালকোহল সার্ভ করতে হবে যাত্রীদের জন্য এটা হারাম কিন্তু এয়ারলাইন্সের বুকিং অফিসে কাজ করেন অ্যালকোহলের লাভটা এখানে অনেক কম তাই ইসলামিক শরিয়া বলছে যদি এমন চাকরি করেন যেখানে কিছু হারাম কাজ হয় আর আপনি সেখানে বস না সেই প্রতিষ্ঠানের অন্য কেউ সিদ্ধান্ত নিচ্ছে মনে করবেন আপনার আয়টা হালাল তবে খেয়াল রাখবেন আপনি যেন হারাম কাজে জড়িয়ে না পড়েন যদি এটা হারাম হয় আমি পেপসি সার্ভ করব। আপনারা যা খুশি ভেবে নিতে পারেন আমি স্প্রাইট সার্ভ করব আর স্প্রাইট দেখতে অ্যালকোহলের মতো নয় ঠিক আপনি জিজ্ঞেস করবেন এখানে কি বিশেষ কোনো নিয়ম আছে এটুকু না করলে কি হবে হয়তো গ্লাসে অ্যালকোহল ঢালার বিশেষ নিয়ম আছে ট্রেনিং দেওয়া হয় যাতে গ্লাস থেকে পড়ে না যায় ইত্যাদি ইত্যাদি আপনি এখানে বলতে পারেন আমি এই কাজটা করতে চাই না এটা ট্রেনিং এর একটা ছোট্ট অংশ আপনি এসব ব্যাপারে আপনার বসের সঙ্গে কথা বলতে পারেন হিকমার সাথে আর ইনশাল্লাহ হিকমার সাথে কথা বললে কোনো সমস্যা হবে না আশা উত্তরটা পেয়েছেন কোন ভাই কি প্রশ্ন করবেন আমার প্রশ্নটা ফতোয়া জারি করার উপরে আমরা প্রায় খবরের কাগজে দেখি মাওলানারা বিভিন্ন বিষয়ের উপর ফতোয়া জারি করেন এখন ফতোয়া জারি করছে সানিয়া মির্জার পোশাক নিয়ে এইসব ফতোয়ার কারণে আমরা মুসলিমরা অমুসলিমদের হাসির পাত্রে পরিণত হচ্ছি এই প্রশ্নগুলির উত্তর কিভাবে দেওয়া উচিত ভাই আপনি খুবই ইম্পর্ট্যান্ট এবং সুন্দর প্রশ্ন করেছেন খবরের কাগজে আমরা এখন দেখি সানিয়া মির্জা সম্পর্কে গত বছর র্যাঙ্কিং এ ছিল বিয়াল্লিশ নম্বর আর কিছুদিন আগে এক নম্বরের কাছে হেরেছে সারা প্রভা যদি আমি ভুল না বলি আর এখানে ইস্যুটা হলো সানিয়া মির্জা একজন মুসলিম সে যে পোশাক পরে ছোট স্কার্ট যেটাতে শরীরের অনেক অংশ দেখা যায় তাকে প্রশ্ন করা হয়েছিল মুসলিম হয়ে কেন আপনি এসব পোশাক পরেছেন সে তখন উত্তর দিয়েছিল শুধু আমাকে বলছেন কেন অন্যান্য প্রতিযোগিতা জিজ্ঞাসা করছেন না কেন শুধু আমাকে বলছেন কেন আমি একজন মুসলিম বলে আমি এখানে বলবো জিজ্ঞাসা করেন যে কোনো প্লেয়ারকে আমি প্রত্যেকটা প্রধান ধর্মের প্লেয়ারকে প্রমাণ দেখাতে পারবো হোক খ্রিস্টান অথবা হিন্দু অথবা মুসলিম যে এমন পোশাক পরা হারাম সেরেনা উইলিয়ামস এক নম্বরে ছিল ইউএস ওপেন চ্যাম্পিয়ন পৃথিবীর এক নম্বর আমি তাকে বাইবেল থেকে প্রমাণ করে দেখাবো পবিত্র বাইবেলে দেখাবলে দ্বিতীয় অনুচ্ছেদে আছে যে তোমরা ভদ্রভাবে পোশাক পরো মহিলারা ভদ্রভাবে পোশাক পরবে নম্রতার সাথে এবং বিনয়ের সাথে আর তারা দামি স্বর্ণ বা মুক্তা পরবে না এখন এটা কি নম্রতা এটা কি বিনয় হিন্দু ধর্মেও প্রমাণ করা যায় বলা হয়েছে যে ব্রহ্মা তোমাদের নারী বানিয়েছেন সেজন্য দৃষ্টি নিচু করো আর মাথার উপরে কাপড় দাও তাহলে হিন্দু ধর্ম বলছে এমন পোশাক ঠিক না খ্রিস্টান ধর্ম বলছে ঠিক না ইসলামও বলছে ঠিক না তাহলে কেন শুধু সানিয়া মির্জাকে প্রশ্ন করা হচ্ছে অন্যরা বাদ যাচ্ছে কেন কারণ হলো রিপোর্টাররা অন্য ধর্মগুলো সম্পর্কে বেশি জানে না অবশ্য মুসলিমরা ধর্ম পালন করছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যেহেতু মুসলিমরা তাদের ধর্ম পালন করে সেজন্যই জিজ্ঞাসা করা হচ্ছে প্রত্যেক মহিলা প্রতিযোগীকে জিজ্ঞাসা করা উচিত যে তারা তাদের ধর্মের বিরুদ্ধে যাচ্ছে তাদের জিজ্ঞেস করা হচ্ছে না কেন মুসলিমদের টার্গেট করা হচ্ছে কারণ সবাই দেখবে সেরেনা উইলিয়ামসকে রিপোর্টাররা এমন প্রশ্ন করবে না আর খ্রিস্টানরা প্রতিবাদ করবে না কারণ তারা তাদের ধর্মগ্রন্থ মেনে চলে না যেমন ধরেন নাইন ইলেভেনের পরে সে ঘটনা টুইন ঘটনার পরে কানাডাতে একটা সার্ভে হয়েছিল যে সেখানকার মুসলিমরা এই ঘটনাকে কিভাবে দেখছে প্রায় সবাই সেখানে বলেছে এটা ভুল উচিত হয়নি অটোয় চোদ্দ বছরের একটা ছেলে বলল এই কাজটা ঠিক হয়েছে তখন এই ছেলেটার কথাটা হেডলাইন এই মুসলিম ছেলেটা বলেছে যে টুইন টাওয়ার যেটা হয়েছে সেটাই ঠিক ব্যাপারটা এমনই তারা তো এমন উত্তরই চায় তারপর তারা তেমন উত্তর পেলে চারিদিকে ছড়িয়ে দেয় এটা হচ্ছে আসলে মিডিয়ার খেলা অপ্রয়োজনে এটা সঙ্গে জড়ানো দরকার নেই তবে আপনার প্রশ্নটা সুন্দর উত্তর দেব কিভাবে গতকালে মিডিয়ার কিছু লোকজনের সঙ্গে কথা বলছিলাম আমি বললাম সব ধর্মই বলছে এটা ঠিক না তাহলে মিডিয়া কেন ইসলামকে হাইলাইট করছে এটা কোনো খবর একটা কারণ এটা মিডিয়ার ভুল আমি মুসলিমদেরও দোষ দেব আমি খবর কাগজে অনেকের মন্তব্য পড়েছি শুনেছি যে টিভিতেও অনেকে মন্তব্য করেছেন অনেকে ফতোয়া দিয়েছেন মুসলিম ধর্মীয় নেতা অথবা পলিটিশিয়ান অথবা মুসলিম ব্যবসায়ী এক একজন এক একভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আর ধর্মীয় নেতাদের বেশিরভাগই তারা বলেছেন এটা হারাম অনেকে কোনো মন্তব্য করেননি সামান্য কিছু ওলামা বলেছেন যে খেলাধুলায় অনুমতি আছে ওলামাদেরও মতভেদ আছে তবে বেশিরভাগই বলেছেন হারাম ঠিক না সে খেলতে পারবে না ইত্যাদি 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 আর এছাড়া কিছু তথাকথিত আধুনিক মুসলিম বলেছেন যে ঠিক কাজই করেছে আমরা তার সাথে আছি অনেক মহিলা মন্তব্য করেছেন যে সব মহিলা এই সব মন্তব্য করেছেন আমি শুনিনি হিজাব পরা কোনো মহিলা এই মন্তব্য করেছেন যারা হিজাব পরে না তারা এখানে বলেছে সানিয়া মির্জা ঠিক কাজই করেছে সে তাদের দেশকে উপরে তুলছে ইসলামকে উপরে তুলছে ইত্যাদি 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 আর পলিটিশিয়ানরা বলতে লাগলেন ও তারা বলতে লাগলো এই ধর্মীয় নেতারা এরা খেলাধুলা বোঝে না আর লোকজন মজা পেয়ে হাততালে দিচ্ছে বা ভালো উত্তর দিয়েছে ধর্মীয় নেতারা খেলাধুলা বোঝে না উনি কি ইসলাম বোঝেন খেলাধুলার চাইতে ইসলাম অনেক গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর পলিটিশিয়ানরা আরো অনেক কথা বলেন তারা বলেন সানিয়া মির্জা হচ্ছে আমাদের গর্ব ইত্যাদি ইত্যাদি এটা ভোট ব্যাংকের জন্য আমি পলিটিশিয়ানদের প্রশ্ন করতে চাই আপনারা যেটা বলেন যে এটা একটা আন্তর্জাতিক খেলা সেই খেলায় যে নিয়মটা থাকবে প্রতিযোগীদের সেই নিয়ম মেনেই পোশাক পরতে হবে আচ্ছা আমি আপনাদের যুক্তিটা মেনে নিলাম এবারে একটা প্রশ্ন করি আপনারা জানেন একটা খেলা আছে যার নাম বিচ ভলিবল যেটা খেলে মেয়েরা দেখেছেন জানি না আন্তর্জাতিক খেলা কিনা আগামীতে হতেও পারে তখন কি আপনার মেয়েকে বিকিনি পরিয়ে বিচে পাঠাবেন পাঠাবেন হ্যাঁ কিনা আমি পলিটিশিয়ানদের প্রশ্ন করছি মুসলিম বা মুসলিম সেই মুসলিম পলিটিশিয়ান কি তার নিজের মেয়েকে বিকিনি পরিয়ে পাঠিয়ে দেবেন বিচ ভলিবল খেলতে পাঠাবেন আগামীকাল নুড সুইমিং আসতে পারে এর কোনো সীমা নেই আগামীকাল যদি নুড সুইমিং আন্তর্জাতিক খেলা হয় আপনার মেয়েকে নুট সুইমিং করতে পাঠাবেন আর প্রমাণ করা যায় পোশাক পরে যাতে নুড সুইমিং ভালো ভালো সাঁতার কাটা যায় যুক্তি দিয়ে এটা দেখানো যায় যদি কেউ এটা প্রমাণ করে নুড সুইমিং ভালো পোশাকের চাইতে এরকম আপনারা সেটা মানবেন এখানে আসলে কোনো সীমা নেই আগেকার দিনে নিষিদ্ধ ছিল প্রায় একশো বছর আগে এখন এটা কমন আগে সমকামিতা নিষিদ্ধ ছিল এখন সমকামিতা লিগাল ঠিক পর্নোগ্রাফিও লিগাল আজকের পেপারে দেখলাম ইংল্যান্ড লক্ষ লক্ষ পাউন্ড খরচ করছে চাইল্ড পর্নোগ্রাফি ঠেকাতে আমি বলি কেন পর্নোগ্রাফি আগে নিষিদ্ধ ছিল কয়েক বছর আগেও এখন এটা দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে আর অনেক দেশেই পর্নোগ্রাফি এখন লিগাল তবে চাইল্ড পর্নোগ্রাফি বেশিরভাগ দেশেই নিষিদ্ধ আগামীকাল চাইল্ড পর্নোগ্রাফিও কমন হয়ে যাবে তাই করে দেন এখন সমকামীরাও বিয়ে করে কানাডায় কয়েক বছর আগেও এটা নিষিদ্ধ ছিল এখানে সীমাটা টানবেন কোথায় জীবন সম্পর্কে একটা মূল্যবোধ থাকা উচিত প্রশ্ন করছি পলিটিশিয়ানদের আপনাদের মেয়েকে কি ভলিবল খেলতে বিচে পাঠাবেন বিকিনি পরিয়ে তাহলে এভাবে উত্তর দিতে হবে এটাকে পেঁচানো উচিত না ওলামাগঞ্জ যেভাবে ফতোয়া দিয়েছেন যে সানিয়া মির্জা যা করছে সেটা ঠিক না আমি একমত আমি খবর কাগজে অনেকের মন্তব্য পড়েছি শুনেছি যে টিভিতেও অনেকে মন্তব্য করেছেন অনেকে ফতোয়া দিয়েছেন মুসলিম ধর্মীয় নেতা অথবা পলিটিশিয়ান অথবা মুসলিম ব্যবসায়ী এক একজন এক একভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আর ধর্মীয় নেতাদের বেশিরভাগই তারা বলেছেন এটা হারাম অনেকে কোনো মন্তব্য করেননি সামান্য কিছু ওলামা বলেছেন যে খেলাধুলায় অনুমতি আছে ওলামাদেরও মতভেদ আছে তবে বেশিরভাগই বলেছেন হারাম ঠিক না সে খেলতে পারবে না ইত্যাদি 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 আর এছাড়া কিছু তথাকথিত আধুনিক মুসলিম বলেছেন যে ঠিক কাজই করেছে আমরা তার সাথে আছি অনেক মহিলা মন্তব্য করেছেন যেসব মহিলা সব মন্তব্য করেছেন আমি শুনিনি হিজাব পরা কোনো মহিলাই মন্তব্য করেছেন যারা হিজাব পরে না তারা এখানে বলেছে সানিয়া মির্জা ঠিক কাজই করেছে সে তাদের দেশকে উপরে তুলছে ইসলামকে উপরে তুলছে ইত্যাদি 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 আর পলিটিশিয়ানরা বলতে লাগলেন ও তারা বলতে লাগলো এই ধর্মীয় নেতারা এরা খেলাধুলা বোঝে না আর লোকজন মজা পেয়ে হাততালি দিচ্ছে বা ভালো উত্তর দিয়েছে ধর্মীয় নেতারা খেলাধুলা বোঝে না উনি কি ইসলাম বোঝেন খেলাধুলার চাইতে ইসলাম অনেক গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর পলিটিশিয়ানরা এছাড়াও আরো অনেক কথা বলেন তারা বলেন সানিয়া মির্জা হচ্ছে আমাদের গর্ব ইত্যাদি ইত্যাদি এটা ভোট ব্যাংকের জন্য আমি পলিটিশিয়ানদের প্রশ্ন করতে চাই আপনারা যেটা বলেন যে এটা একটা আন্তর্জাতিক খেলা সেই খেলায় যে নিয়মটা থাকবে প্রতিযোগীদের সেই নিয়ম মেনেই পোশাক পরতে হবে আচ্ছা আমি আপনাদের যুক্তিটা মেনে নিলাম এবার একটা প্রশ্ন করি আপনারা জানেন একটা খেলা আছে যার নাম বিচ ভলিবল যেটা খেলে মেয়েরা দেখেছেন জানি না আন্তর্জাতিক খেলা কিনা আগামীতে হতেও পারে তখন কি আপনার মেয়েকে বিকিনি পরিয়ে বিচে পাঠাবেন পাঠাবেন হ্যাঁ কি না আমি পলিটিশিয়ানদের প্রশ্ন করছি মুসলিম বা অমুসলিম সেই মুসলিম পলিটিশিয়ান কি তার নিজের মেয়েকে বিকিনি পরিয়ে পাঠিয়ে দেবেন বিচ ভলিবল খেলতে পাঠাবেন আগামীকাল নুট সুইমিং আসতে পারে এর কোনো সীমা নেই আগামীকাল যদি নুট সুইমিং আন্তর্জাতিক খেলা হয় আপনার মেয়েকে আর প্রমাণ করা যায় পোশাক পরে ভালো ভালো সাঁতার কাটা যায় যুক্তি দিয়ে এটা দেখানো যায় যদি কেউ এটা প্রমাণ করে নুট সুইমিং ভালো পোশাকের চাইতে এরকম আপনারা সেটা মানবেন এখানে আসলে কোনো সীমা নেই আগেকার দিনে ব্যবচার নিষিদ্ধ ছিল প্রায় একশো বছর আগে এখন এটা কমন আগে সমকামিতা নিষিদ্ধ ছিল এখন সমকামিতা লিগাল ঠিক পর্নোগ্রাফি লিগাল আজকের পেপারে দেখলাম ইংল্যান্ড লক্ষ লক্ষ পাউন্ড খরচ করছে চাইল্ড পর্নোগ্রাফি ঠেকাতে আমি বলি কেন পর্নোগ্রাফি আগে নিষিদ্ধ ছিল কয়েক বছর আগেও এখন এটা দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে আর অনেক দেশেই পর্নোগ্রাফি এখন লিগাল তবে চাইল্ড পর্নোগ্রাফি বেশিরভাগ দেশেই নিষিদ্ধ আগামীকাল চাইল্ড পর্নোগ্রাফি কমন হয়ে যাবে তাই এটাকেও লিখার করে দেন এখন সমকামীরাও বিয়ে করে কানাডায় কয়েক বছর আগেও এটা নিষিদ্ধ ছিল এখানে সীমাটা টানবেন কোথায় জীবন সম্পর্কে একটা মূল্যবোধ থাকা উচিত প্রশ্ন করছি পলিটিশিয়ানদের আপনাদের মেয়েকে কি ভলিবল খেলতে বিচে পাঠাবেন বিকিনি পরিয়ে তাহলে এভাবে উত্তর দিতে হবে এটাকে পেঁচানো উচিত না ওলাবাগঞ্জ যেভাবে ফতোয়া দিয়েছেন যে সানিয়া মির্জা যা করছে সেটা ঠিক না আমিও একমত আমিও একমত তবে আমি উত্তর দেব দেবো পবিত্র কোরেনেস রোন নাহালের একশো পঁচিশ নম্বর আয়াতে বলা হয়েছে উদউইলাস সাবিলি রাব্বী কাবিল হিকমা ওয়াল ওয়াজাদেল হাসানা ওয়াজাদিল হুমবিল্লাতি আহসান মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করো হিকমত সতদেশ দ্বারা তাদের যুক্তি দেখাও আর তর্ক করো সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য পন্থায় আমি একটা প্রশ্ন করব সহজ প্রশ্ন যে আলমকে জিজ্ঞেস করেন কোন পাপটা বড় সালত আদায় না করা নাকি ছোট স্কার্ট পরা বুখারি সহি হাদিস বলছে একজন মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ তার মানে শির্কের পরেই যে পাপ সেটা সালাদ আদায় না করা আমার প্রশ্ন ইন্ডিয়ান ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটাররা তাদের নাম বলছি না তারা সবাই নামাজ পড়ে ওল আমারা কি এই ফতোয়া দেবেন যে ইন্ডিয়ান ক্রিকেটাররা ঠিক করছে না কেন অভিনেতারা তারা তো শির্ক করছে বেশিরভাগ মুসলিম অভিনেতা এই বলিউডের তারা শিট করছে সিনেমায় মূর্তি পূজা করছে এটার কি অনুমতি আছে তাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয় না কেন হয়তো আগে কেউ দিয়েছিল তাহলে তাহলে রিপোর্টাররা এমন প্রশ্ন করলে তাদের বলবেন এটা তো আরো বড় ইস্যু তার মানে এই না যে সানিয়া মির্জা ঠিক করছে তবে অন্ততপক্ষে এটা শুনেছি যে সানিয়া মির্জা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সানিয়া মির্জা যে পোশাকটা পরেছে সেটার সঙ্গে আমি একমত না কিন্তু সে তাদের চাইতে ভালো যে মুসলিম অভিনেতা শিখ করছে যে মুসলিম ক্রিকেটার নামাজ পড়ছে না আপনি যদি এভাবে উত্তর দেন তাহলে মিডিয়ার এই উত্তেজনা কমে যাবে তার মানে এই না যে সানিয়া মির্জার পোশাকটা ঠিক আছে এমন না যেটা ভুল সেটা ভুল তবে জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দিতে হয় যদি মিডিয়ার কোনো লোক আমার কাছে প্রশ্ন করে আমি তাকে বলবো আমি এই প্রশ্নটার একটা সামগ্রিক উত্তর দেব। যদি খেলোয়াড়দের কথা বলেন খেলোয়াড়দের কথা বললে দেখবেন যে মুসলিম অনেক ক্রিকেটার খেলার মধ্যে নামাজের সময় সে মাঠেই রয়ে গেছে নামাজ পড়ার জন্য যাচ্ছে না হারাম ছোট পোশাকটা কি বড় পাপ নাকি নামাজ না পড়া ক্রিকেট খেলার জন্য যারা খেলা দেখে তারাও নামাজ পড়ে না আর সেটাও তো হারাম খেলছে আর বাইশ লক্ষ মানুষ দেখছে তাহলে যে ক্রিকেট খেলছে তাকে নিজের চোখেই দেখছেন সে নামাজ পড়ছে না এটা কি বড় পাপ পাপ আপনারা বলেন কোনটা বড় পাপ কোনটা বড় পাপ নামাজ না পড়া শুক্রবার নামাজটা মিস করে অবশ্য অনেক ক্রিকেটের শুধু শুক্রবার নামাজটা পড়েন যেন জুম্মার নামাজটাই শুধু ফরজ বাকিগুলো না কিছু মুসলিম ক্রিকেটার কখনোই ঈদের নামাজ মিস করে না এই নামাজটা কিন্তু ফরজ নামাজ না আপনারা পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন ঈদের নামাজ নামাজ মিস করবে না অন্য বাদ কিছু মুসলিম বছরে দুইবার নামাজ পড়ে কেউ বছরে বাহান্নবার নামাজ পড়ে এখানে আপনি রিপোর্টারদের বলবেন ইসলাম ধর্মে নামাজের গুরুত্ব বেশি তাই আমার মতে সে মুসলিম হিসেবে এদের চেয়ে ভালো আমি তার সম্পর্কে বেশি কিছু জানি না তার ইন্টারভিউ নেইনি সানিয়া মির্জা সম্পর্কে বেশি কিছু পড়িনি আর তার সম্পর্কে শুধু এটা জানি সে একজন ভালো টেনিস প্লেয়ার সে নামাজ পড়ে তার পোশাকটা ঠিক না আমি শুধু এটুকু জানি ইন্ডিয়ান ক্রিকেটারদের সম্পর্কেও বেশি জানি না তারা ব্যাটিং করার জন্য ধরা পড়ছে নাকি অন্য কিছু এখানে তারা ঠিক না বেঠিক আল্লাহ মালুম তবে অন্তত এটা জানি যে অনেক ক্রিকেটার আছেন ইন্ডিয়ান যারা নামাজ আদায় করেন না কিন্তু এটা হেডলাইনে আসবে না মুসলিম ওলামাগঞ্জ যদি ফটোয়া দেন যে মুসলিম ক্রিকেটাররা ভুল করছে এটাকে আসবে হয়তো আসতে পারে ছোট্ট করে প্রিন্ট মিডিয়াকে শিক্ষিত করতে হবে ইসলাম সম্পর্কে তাকে বোঝাতে হবে আর এখানে আমি অন্ততপক্ষে পক্ষে সানিয়া মির্জাকে অভিনন্দন জানাই যে যদিও তার পোশাকটা ইসলামের শরিয়া অনুযায়ী হারাম সে অন্তত পক্ষে পাঁচ অক্টে নামাজ পড়ে তার মানে এই না যে আমি তার পোশাকের ব্যাপারে একমত প্লিজ ভাববেন না যে তার পোশাককে আমি সমর্থন করছি ব্যক্তিগতভাবে চিনি না তবে আমি ওলামাদের বলছি কিভাবে উত্তর দিতে হবে তাদের শেখাচ্ছে কিভাবে মিডিয়ায় কথা বলতে হবে কিভাবে টেবিলটাকে উল্টে দিতে হবে অমুসলিমদের সামনে বেশিরভাগ ধর্মই এ ধরনের পোশাক নিষিদ্ধ করেছে আর আগের দিনে দেখবেন যদি আপনারা টেনিস বা ব্যাডমিন্টন খেলা দেখে থাকেন কয়েক বছর আগে বা বছর আগে তারা পুরো শরীর ঢেকে রাখতো আমি একটা প্রশ্ন করি যদি সানিয়া যা ঢিলে ঢালা পোশাক পরে যদিও সেটাও পুরোপুরি ইসলামিক না কিন্তু এটা চাইতে ভালো এতে করে তার খেলা কতটা নেমে যাবে এক পার্সেন্ট তার বেশি না আর আল্লাহর সাহায্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন মহিলা জনসমুখে খেলাধুলা করতে পারবে কিনা সেটা আলাদা ব্যাপার এটা বলবেন না যে জাকির নায়ক বলেছে হিজাব পরে মহিলারা খেলাধুলা করতে পারবে এটা সম্পূর্ণ আলাদা একটা প্রশ্ন তাই প্লিজ এটা বলবেন না যে ডক্টর জাকির নায়ক পতুয়া দিয়েছে যে মহিলারা হিজাব পরে জনসমুখে খেলাধুলা করতে পারবে না আমি তুলনামূলকভাবে কম পাপের কথা বলছি তবে মানুষকে কথা বলার দরকার নেই অমুসলিমদের এটা বলবেন না জনসমুখে মহিলারা খেলতে পারবে কি পারবে না সেটা আলাদা ব্যাপার আপনি এই ব্যাপারে বলেন যে এমন পোশাক পরা ঠিক না একজন আলিমকে আমি এই ব্যাপারটা নিয়ে বলতে শুনেছিলাম যে মহিলারা তারা জনসমুখে খেলাধুলা করতে পারবে না তবে এমনও অনেকে বলে যে মহিলারা হিজাবের মধ্যে থাকলে জনসমুখে লেকচার দিতে পারেন অনেকে এমন কথা বলেন তবে একেবারে নিশ্চিতভাবে না কথা বলেন এভাবে বলতে গেলে হ্যাঁ কোনো মহিলা যদি হিজাব পরে ইত্যাদি ইত্যাদি শরীর দেখা না যায় তাহলে কি খেলতে পারবে এতে বিতর্ক আছে আমি বলছি না যে হারাম এটা বলা যায় যে হিজাব থাকবে আর ইরানে মহিলারা ব্যাডমিন্টন খেলছে মাথা স্কার পরে পরলে খেলার মান হয়তো কিছুটা কমে যেতে পারে যদি খেলার মান কমে যায় তখন আল্লাহর সাহায্য চাইবেন অমুসলিম রিপোর্টারদের আমি বলবো পোশাকের সাহায্যের চাইতে আল্লাহর সাহায্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি বলেন এই খেলা স্কার্ট পড়লে খেলা ভালো হবে ভালো খেলা যায় আমি বলবো ভালো হয়তো এক দুই পার্সেন্ট ভালো হবে তবে আল্লাহর সাহায্য আরো গুরুত্বপূর্ণ আল্লাহর সাহায্যই আগে দরকার আমাদের আয়ারে আর এফ সবার জন্যই বাধ্যতামূলক যে আমরা পনেরো মিনিট পবিত্রকরণের একটি রুকু পড়ব আরবি তারপর অনুবাদ আমরা যে যে ভাষাটাই সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবো যদি হিসাব করেন যে দুশো জন লোক গুণ পনেরো মিনিট কত প্রতি মাসে কয়েক লক্ষ টাকা লোকসান হচ্ছে এছাড়াও অফিসে অন্তত তিনবার নামাজ পড়ে জামাত করে তিন ওক্ত যদি পনেরো মিনিট করেও ধরেন প্রতিদিন এক ঘন্টা কতজন লোক প্রায় দুইশো লোক প্রতি মাসে কয়েক লক্ষ টাকা লস ব্যবসার দিক থেকে লস কোনো সন্দেহ নেই তবে আমার মতে এটা বিনিয়োগ ইনভেস্টমেন্ট যে লোকটা পবিত্রকরণ পড়ছে সে তখন সৎ হবে ঠকাবে না পরিশ্রম করবে জিহাদ করবে জিয়াদ মানে চেষ্টা করা চেষ্টা করা আল্লাহ তালার পথে এক ঘন্টার বদলে সে হয়তো কয়েক ঘন্টা আমার কাজ করে দেবে আর যদি সে নাও করে আল্লাহ আমাকে দেবেন হয়তো আমি বললাম পরে এই কাজটা তুমি করে রাখো আর মনে থাকলো না তার সমস্যা নেই আর যদি কোনো লাভ নাও পাই আল্লাহ আমাকে সব দেবেন তাই আমরা এখানে যা করছি যা কিছু করছি আমার সমস্ত সামর্থ্য দিয়ে করলেও সফল হবে না যদি আল্লাহর সাহায্য না পাই আমাদের প্রচেষ্টার সামর্থ্য আসলে খুবই কম পয়েন্ট জিরো 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 আল্লাহ সাহায্য করেন তবে আমি চেষ্টা করলে আল্লাহ সাহায্য করবেন আল্লাহর সাহায্য দরকার আল্লাহ পবিত্র করণেশ্বরা আনকাবুতের উনসত্তর নম্বর আয়াতে বলেছেন যদি তোমরা আল্লাহ তালার পথে চেষ্টা করো আল্লাহ তোমাদের পথ খুলে দেবেন তাহলে এটা মিডিয়ার কারসাজি উত্তর দেওয়ার নিয়মটা জানতে হবে অমুসলিমদের যেভাবে উত্তর দেবেন কৌশলটা হয়তো বদলাবে তবে উত্তর একই থাকবে আর উত্তরটা হলো এমন পোশাক পরা ঠিক না তারপরে আমরা ইসলামের অন্যান্য বিষয় নিয়ে বলবো আর টেবিলটা তাদের দিকে উল্টা দিতে হবে তাদের পাতা ফাঁদে ধরা পড়ে হাসির পাত্র আমরা হব না আশা করি উত্তরটা পেয়েছেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া রাব্বু